হ্যালো বিওয়ার্স আজ চারের মধ্যে কীভাবে কল দিতে হয় সম্পূর্ণ হাতে কল আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখেন তিনি সব কিছু বলবেন কখন কি করতে হয় যে আপনি হাতে নিয়েছেন এটা কি মালটা গাছের সায়ন এগুলো কি এর মানে এরকম করে কাটতে হয় যে দুই ইঞ্চি গাছ লাগে পরবর্তীতে আমরা কাটি দিয়েছি আচ্ছা আচ্ছা এটা বাঁধেন পর আরেকটা দেখাইন ফার্স্ট থেকে আচ্ছা আপনি গাছটা নিলেন ঠিক আছে এটা তো জাম্বুরার গাছ জাম্বুরার গাছ এটা কতদিন বয়স হয়ে যাবে গাছটার এক বছর হয়ে এক বছরে যদি কেউ আট মাসে বাঁধে বাঁধতে পারবে বাঁধার পর মানে গাছটা যদি মোটা হয় মোটামুটি নাকি আর আপনার এটার মানে বান্দার কি কি নিয়ম এটা আপনি একটু বলবেন এই যে গাছটা মানে কোথা থেকে কাটা লাগবে এই যে এক বিঘে পড়তে এক বিঘে হ্যাঁ এক বছরের গাছের এক বিঘে উপর থেকে কাটলে চলবে নাকি বন্ধন যায় এটা কাইটা পরে কি ফারতেছেন এই যে এক সাইড এক সাইড

এর জন্য আপনার আরেকবার দেখা দিব আচ্ছা এটার কি যে গোড়াটা এটা কি মানে মসজিদ করে বাঁধিতে হবে মজমুজ টাইট আর চোখগুলো কি বার করে রাখতে হবে চোখ দুই বার করতে হবে এর শাখা জ্বালাইবে এখন কলম দেবে এই গেস্টটা

একটা মালটা কাছ থেকে আপনার সাইন কাটলে ঠিক আছে কতদিন পর্যন্ত এই ডালাটা বাঁধা দিব আষ্ট দিন যদি ঠান্ডাতে রাখেন আর রোদিতে রাখেন না তো পানি দিয়ে ভিজে রাখতে হইবো আও আর শুকিয়ে গেলে তো আসবো না নাকি না শুকিয়ে গেলে আইতো না যদি ফটা হয়ে যায় ফটা ফটা হেবন বে রাখতে হইবো ফটা যাত না হয় আ ফটা হয়ে গেলে কি ডালা রাখতে হইব গুড়া গুড়া পানি দিতে হইব ফটা দিন হুম আর পানিতে চুবাই রাখলে কি সমস্যা হইব হ্যাঁ মানে চোখে রেখলে ভালো অসুবিধা দেবো নাকি মানে হালকা হালকা পানি দেয়া একটু ঠান্ডার মধ্যে রেখে যাতে সতেজ থাকে গাছটা ডালাটা এই দেখতেছেন কিভাবে সাঁটাইলো আর দেখেন আমরা কিরকম ঢাল নিতেছি ঠিক আছে আপনারা অনেকে একবারে মারতি ডাল নেই অনেক আর একবার একবারে যে কষি কচি ডাল নেই কচি ডাল দিতে আর কলম হবে পড়ে টিপ দিলে যে নন লুইলে যাবো না হ্যাঁ

এই যে ওডালটা আপনি ছাড়াইতেছেন যে করে কাগজ দিয়ে পয়েন্ট কাগজ আছে এটা সিস্টেম করে লাগে বাড়িতে নিয়ে এটা টাইট করে নাকি সুবিধা মতো সুবিধা লেভেল কাটা আসলে জানি না আপনাদেরকে কেউ এরকম ভাবে হাতে কলমে দেখায় কিনা আমি দেখাচ্ছি আপনাদেরকে কলম দেওয়ার পরে কাছে কিরকম কলম আসছে এখানে কিছু গাছ কলম দেওয়া হয়েছিলো কিছুদিন আগে এগুলো আপনাদেরকে দেখেতেছি না আছি বলে দেন গ্যারান্টি আর আপনারা যারা কলম কাটবেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনার এই শতকরা আশি পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আমরা ইয়ে কলম কাটি এর থেকে যদি কম আসে তো বাকিগুলো আমরা নিজের আবার খেটিয়ে দিয়ে আসি নাকি হুম

আর ভিউয়ার্স আপনারা যারা কলম বানবেন ঠিক আছে আমাদের লিঙ্কে যোগাযোগ থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আর কলম পার পিস তিন থেকে চার টাকা আমরা কলম বানাই আর চারা যত বেশি হইবে ঠিক আছে রেটও তেমন একটু কম আর যদি আপনার চারা কম হয় দূরে যে বাঁধে হয় ঠিক আছে তখন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিল আমাদের মানে যে কারিগর আছে তারা যাবে না কারণ তাদের একদিনে গিয়া এক থেকে দেড় হাজার টাকা হাজিরা পাড়ার লাগবে নাকি আপনি এখানে কাজ করতেছেন আপনাদের কত টাকা হাজিরা পড়তেছে এ হোক দেখি এ মানে এখানে তো আপনার মানে কাজ করতেছেন আপনার যদি ইচ্ছা করেন দৈনিক মানে এক টাকা দেড় হাজার টাকা হাজিরা পাঠাতে পারবেন না এখন এন তিনটে কথা পনেরোশো টাকা হিসেবে পড়ে পাঁচশো মাল মানলে পনেরোশো টাকা পড়ে অনুভব বেশি এক হোক জায়গা এভ রি এভ কুমিল্লা বাঞ্ছানাপুর সলিমগঞ্জ সেদিকে পাঁচ টাকা বৈরব কিশোরগঞ্জ পাঁচ টাকা গাউসিয়া আড়াই হাজার সেদিকে সাড়ে তিনটিয়া নসন্দীপ বিতল বানলে তিনটিয়া ওকে বিওয়ার্স আপনাদের এখানে দেখাচ্ছি যে আমরা ওই ওই জায়গায় কলম কাটা হয়েছিল এগুলো দেখাই আর আপনারা যারা কলম বাঁধাইবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা মূল উদ্দেশ্য হলো যে আপনারা যারা মালটা চান দেবেন আমাদের কাছ থেকে আমরা মানে কতটুকু অবিশ্বাসযোগ্য চারা দিতেছি সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করছি সবগুলো কলম বাঁধানো হয়েছে এগুলি কিছু দিন আগে কলম বাঁধানো হয়েছিল যে সবগুলা কলম বাঁধানো হয়েছিল আমাদের এখানে কলম বাঁধতেছিল তো ঠিক আছে আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম